আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় যে ধরনের দাঁত মাড়িতে থাকার কারণে সমস্যা দিনের পরে দিন বাড়তেই থাকে। তো ভিউয়ার্স, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, এখানে স্ক্রিনে আপনারা যে দাঁত ছবিটি দেখতে পাচ্ছেন, এই যে দাঁতটি, এটি ধীরে ধীরে দেখছেন যে কালো হয়ে যাচ্ছে। এটি একদিনে কালো হয় না, এটি কারো কারো ক্ষেত্রে এক বছর, দেড় বছর বা দু বছর সময় লাগে এভাবে ধীরে ধীরে কালো হতে। তো এটি সাধারণত দাঁতের আঘাতজনিত সমস্যার কারণে এমনটি কালো হয়ে যাচ্ছে ধীরে ধীরে। তো ভিউয়ার্স, এই ধরনের দাঁত যদিও আমরা উপর থেকে দেখতে পাই না, কিন্তু যদি আঘাতপ্রাপ্ত হয়ে থাকে কোনো দাঁত এবং সেটি যদি ধীরে ধীরে কালো হয়ে যেতে থাকে, সে দাঁতের উপরের দিকে কোনো সমস্যা না থাকলেও দাঁতের ভিতরের দিকে, অর্থাৎ যেখানে আমরা দেখতে পাই না, সমস্যাটা সেখানে হতে পারে। সেখানে দাঁতের গোড়া ফুলে উঠতে পারে এবং ফুলে উঠে থাকে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিছুটা কালো কালো দেখা যাচ্ছে বা অধিক লাল দেখা যাচ্ছে। ভিউয়ার্স, এখানে অসুস্থ থাকার কারণেই এমনটি দেখা যাচ্ছে। তো এ ধরনের আঘাতপ্রাপ্ত দাঁত যদি কারো থেকে থাকে, অবশ্যই সেটি হয় ট্রিটমেন্ট করে নেবেন। ট্রিটমেন্ট রয়েছে এমন দাঁতে না ফেলে দিয়ে ট্রিটমেন্ট রয়েছে, আর যদি ট্রিটমেন্ট করাতে না পারেন তাহলে তুলে ফেলে দিতে হবে, এটাই হচ্ছে ভালো হয়। হয় ট্রিটমেন্ট করিয়ে রাখেন, না হয় তুলে ফেলে দেবেন। এর ধরনের কালো হয়ে যাওয়া দাঁত মুখের মধ্যে রাখা অত্যন্ত ক্ষতিকর মাড়ির জন্য এবং মুখের জন্য। ভিউয়ার্স, এ ধরনের দাঁতে প্রায় দেখা যায় যে দাঁতের গোড়াগুলো ফুলে উঠতে থাকে, আর তার কারণ হচ্ছে দাঁতের গোড়ার দিকে সিস্ট হয়ে যাওয়া। এখানে একটা এক্সরে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যতটুকু অংশ কালো দেখতে পাচ্ছেন, ঠিক এতটুকু অংশ যে কালো দেখতে পাচ্ছেন, এই কালো অংশটুকু এমন আঘাতপ্রাপ্ত দাঁতের গোড়ার একটা এক্সরে এখানে করা হয়েছে। তো দেখুন, এখানে একটি দাঁত আঘাতপ্রাপ্ত ছিল, আর এই একটি দাঁত আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে ইনফেকশনটা, দাঁতের যে পাল্প থাকে সেই পাল্পটি মারা যাওয়ার কারণে ইনফেকশনটা ধীরে ধীরে দাঁতের গোড়া দিকে বয়ে চলে গেছে, এবং তার জন্য দাঁতের ভিতরে যে হাড় থাকে, অর্থাৎ এখানে যে ম্যাগজিলা রয়েছে, যে হাড় রয়েছে যার মধ্যে দাঁতগুলো সাজানো থাকে, সে ঠিক সেখানে ক্ষয় হওয়া শুরু হয়েছে। এখানে যতটুকু অংশ কালো দেখতে পাচ্ছেন, ততটুকু অংশই কিন্তু এখানে ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ দাঁতের যে হাড় রয়েছে, যে হাড়ের ভিতরে দাঁত সাজানো রয়েছে, বসানো রয়েছে, সেখানে কিন্তু ইনফেকশনটা ছড়িয়ে গেছে। এমন চলতে থাকলে কিন্তু আপনার হয়তো কোনো ব্যথা থাকবে না, কোনো যন্ত্রণা থাকবে না, কিন্তু তারপরেও ব্যথা থাকবে না, যন্ত্রণা থাকবে না, তার মানে যে দাঁতটি ভালো হয়ে গেছে ব্যাপারটি এমন নয়। এর সমস্যা কিন্তু দিনকে দিন বেড়েই যায়। অবশ্য ছোটো থাকে, প্রথমত সিস্টটি অনেক ছোটো থাকে, দিনের পরে দিন ট্রিটমেন্ট না করার কারণে কিন্তু সেটি বড় হতে থাকে এবং এক পর্যায়ে যে অপারেশন করার প্রয়োজন হয়। ভিউয়ার্স, এখানে একটি দাঁত দেখতে পাচ্ছেন আপনারা, যে দাঁতটি অনেক বছর ধরে ভেঙে ভাঙতে ভাঙতে এই পজিশনে রয়েছে। তো ভিউয়ার্স, এমন দাঁত মুখের মধ্যে থাকলে অন্য অন্য দাঁতে সমস্যা হয়। দেখুন, এই একটি দাঁতে সমস্যা হওয়ার কারণে পাশের দাঁতে ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়েছে এবং এই দাঁতটিও কিন্তু ক্যারিজে আক্রান্ত হয়েছে। যেহেতু দাঁতটা ভেঙে যাওয়া দাঁত, আর তার ভিতরে খুব সহজেই খাবার জমতে পারে, আর সেই খাবার জমে সেখানে ব্যাকটেরিয়া হয়ে কিন্তু অন্য অন্য দাঁতগুলা ক্ষতিসাধিত করে। যেমনটি এখানে দেখুন, এখানে ডেন্টাল ক্যারিজ রয়েছে এবং এই দাঁতটির এখানে ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়েছে, এখানে ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়েছে। তো ভিউয়ার্স, এ ধরনের দাঁত যদি আপনি পারেন তো ট্রিটমেন্ট করিয়ে রাখবেন, আর যদি ট্রিটমেন্ট করার অ্যাবিলিটি না থাকে তাহলে দাঁতটি তুলে ফেলে দিবেন, তাহলে মুখের মধ্যে অন্য যে দাঁতগুলো আছে সেগুলো অন্তত সেফ থাকবে। ভিউয়ার্স, এখানে একটি দাঁত আপনারা দেখতে পাচ্ছেন, দাঁতের অনেকটাই কিন্তু নষ্ট হয়ে গেছে। এমন দাঁতে কিছুদিন বাদে বাদে যন্ত্রণা হয়, আবার যদি ওষুধ খাওয়া হয় কিছুদিন ভালো থাকা যায়, আবারও কিছুদিন পরে ব্যথা যন্ত্রণা শুরু হয়ে যায়। তো এই ধরনের দাঁতও যদি আপনাদের কারোর মধ্যে এ ধরনের দাঁত থেকে থাকে, যে দাঁতে কয়েকবার যন্ত্রণা হয়েছে, দাঁতে অনেক বড় গর্ত হয়ে গেছে, এ ধরনের দাঁতও মুখের মধ্যে এভাবে ফেলে রাখা ঠিক নয়। এ ধরনের দাঁত হয় আপনি তুলে ফেলবেন, নয়তো যদি রাখতে চান, এ ধরনের দাঁত রেখে দেওয়ার ট্রিটমেন্ট রয়েছে, রুট ক্যানাল ট্রিটমেন্ট করে ক্যাপ করে নিলে এ ধরনের দাঁত ভালো হয়ে যায়, ফেলতে হয় না। তো ভিউয়ার্স, যদি পারেন তো আপনি ট্রিটমেন্ট করিয়ে নেবেন, নয়তো আপনি দাঁতটি তুলে নেবেন। যদি এভাবে রেখে দেওয়া হয় তাহলে কি হয় আসুন দেখি। এই যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন, এই দাঁতটিতে যদি একটা এক্সরে করা হয় তাহলে দেখা যাবে যে এই যে দাঁতটি, দেখুন যে এতটুকু অংশ দাঁতের নাই, না থাকার কারণে এখানে গর্ত হয়ে গেছে, যেমনটি এখানে দেখছেন যে গর্ত হয়ে গেছে। এই গর্ত হওয়ার জায়গাটাই হচ্ছে এই জায়গাটি। তো এখান থেকে দাঁতের ভিতরে একটি ফাঁফা একটি অংশ থাকে, একটা ক্যানেল থাকে, সেই ক্যানেল থেকে ইনফেকশনটা ধীরে ধীরে দাঁতের যে হাড় থাকে, দাঁতের গোড়ার যে হাড় থাকে, যে বোনস থাকে, তার সেখানে ইনফেকশন ছড়িয়ে যায়। এবং এখানে দেখতে
দেখতে পাচ্ছেন যে দাঁতের গোড়ায় কিন্তু কিছুটা কালো হয়ে গেছে। এই কালো হয়ে যাওয়ার মানে হলো দাঁতের গোড়ায় কিছুটা পরিমাণ সিস্ট রয়েছে, দাঁতের যে ম্যাগজিলা রয়েছে, যে হাড় রয়েছে, সেই হাড় কিছুটা ক্ষয় হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যতটুকু অংশ কালো হয়ে গেছে ততটুকু অংশ মাড়ির ভিতরে ক্ষয় হয়ে গেছে, এখানে আমরা দেখতে পাই না। এটা যদি দিনকে দিন বাড়তে থাকে তো এক পর্যায়ে যে এমন পজিশনে অপারেশন করার দরকার হয়, এটি মাড়ির অপারেশন করার দরকার হয়। আর যদি এ ধরনের দাঁতের যদি আপনি ট্রিটমেন্ট করিয়ে নেন, রুট ক্যানাল ট্রিটমেন্ট করে নেন, তাহলে ভবিষ্যতে সমস্যা হয় না। আর রুট ক্যানাল ট্রিটমেন্ট যদি না করাইতে চান তাহলে আপনাকে দাঁতটি তুলে ফেলে দিতে হবে। এ ধরনের দাঁত মুখের মধ্যে বেশি দিন রাখা যাবে না। যারা ভিডিওটি দেখছেন তাদের যদি এ ধরনের সমস্যা থাকে অবশ্যই হয় ট্রিটমেন্ট করিয়ে নেবেন, না হয় তুলে ফেলে দিবেন। ভিউয়ার্স, এখানে একটি দাঁত আপনারা দেখতে পাচ্ছেন, এই দাঁতটিরও সেম সমস্যা। এটি অনেক দিন থেকেই ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়ে দাঁতের পাল্প নষ্ট হয়ে গেছে, আর তার জন্যই কিন্তু দাঁতের গোড়াটা এভাবে দেখুন ফুলে ফুলে উঠছে। এটি কিছুদিন বাদে বাদেই হতে দেখা যায়, দেখা যায় ওষুধ খেলে ভালো হয়ে যায় কিছুদিনের জন্য, আবারও ওষুধের অ্যাকশনটি ফুরিয়ে গেলে আবারও এ ধরনের সমস্যা হতে দেখা যায়। এ ধরনের দাঁতও আপনার মুখের মধ্যে বা মাড়িতে রাখা ঠিক নয়, কারণ হচ্ছে এ ধরনের দাঁতের জন্য কিন্তু দাঁতের গোড়ার দিকে সমস্যা হয়, এমনকি সিস্ট হতে পারে, যার জন্য আপনাকে অপারেশন পর্যন্ত করতে হতে পারে। তো এমন দাঁতের যদি আপনি এক্সরে করান তাহলে দেখা যাবে, এখানে দেখুন এই যে দাঁতটি দেখতে পাচ্ছেন এক পাশ নাই, এটি হচ্ছে এই দাঁতের এক্সরে। তো এই দাঁতেরটি এক্সরে করার পরে দেখা যাচ্ছে যে দাঁতের ভিতরে যে ক্যানেল থাকে সেই ক্যানেল বেয়ে ইনফেকশনটা দাঁতের গোড়ার দিকে চলে আসছে। এখানে দেখতে যতটুকু অংশ কালো দেখতে পাচ্ছেন এতটুকু অংশ দাঁতের যে বোনস রয়েছে, যে হাড় রয়েছে, সেটি ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে, আর তার জন্যই এক্সরের মাধ্যমে এই জায়গাটা কালো দেখাচ্ছে। এটিকে ডেন্টাল সিস্ট বলা হয়। তো এই সিস্টের জন্য একমাত্র ট্রিটমেন্ট অপারেশন করা, মাড়ির অপারেশন করে সিস্টটা যত পর্যন্ত অপসারণ না করা হয় ততক্ষণ পর্যন্ত এটি ধীরে ধীরে বাড়তে থাকে। যদি আপনার এ ধরনের সিস্ট হয়ে থাকে তাহলে এটি যদি অল্প থাকে তাহলে দাঁত তুলে ফেললে বা ট্রিটমেন্ট করিয়ে নিলে ঠিক হয়ে যায়। আর যদি অনেক বেশি বাড়তে থাকে, যেমনটি যদি এমনটি বাড়তে থাকে অনেক জায়গা নিয়ে সিস্টি হয়ে যায়, তাহলে অপারেশন করার প্রয়োজন হয়। তো ভিউয়ার্স, এর জন্যই বলছি যে যাদের এ ধরনের সমস্যা আছে, দাঁত কালো হয়ে যাচ্ছে অথবা দাঁত ভেঙে গেছে, অনেক দিন থেকে ভেঙে গেছে, কয়েকবার যন্ত্রণা হয়েছে, দাঁতের উপরে বড় ধরনের গর্ত হয়ে গেছে, এমন দাঁত মুখের মধ্যে রাখবেন না। যদি রাখতে চান অবশ্যই ট্রিটমেন্ট করিয়ে রাখবেন, আর যদি ট্রিটমেন্ট করাতে না চান তাহলে তুলে ফেলে সেখানে কৃত্রিমভাবে দাঁত লাগিয়ে নিতে পারেন। তো ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।